ডেঙ্গুতে এবার তরুণরা ভুগছে বেশি। হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে অর্ধেকের বেশি 20 থেকে 40 বছর বয়সী। মৃত্যুর তালিকাতেও তরুণরাই সর্বোচ্চ। কেন এমন হচ্ছে তা নিয়ে গবেষণার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। এবছর ডেঙ্গু রোগী শনাক্ত 0.25 লাখ ছাড়িয়ে গেছে। জুলাই মাসেই হাসপাতালে ভর্তি 43,000-এর বেশি, এক মাসে সংখ্যাটা বেড়েছে 7 গুণ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে 30,000-এর বেশি রোগীর বয়স 20 থেকে 40 বছর, অর্থাৎ অর্ধেকের বেশি আক্রান্ত এই বয়সীরাই। প্রাণহানির তালিকাতেও এই বয়সীরাই সর্বোচ্চ। মোট মৃত্যু 250-এর বেশি, যাদের মধ্যে এই তরুণরা শতাধিক। এবার তরুণরা কেন বেশি আক্রান্ত? বিশেষজ্ঞরা বলছেন অসতর্কতা একটা কারণ হতে পারে, তবে বিস্তারিত গবেষণা জরুরি। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে এই বয়সে একটু ড্যাম কেয়ার ভাব থাকে আমাদের মধ্যে, সেই জন্য কিন্তু আমরা অ্যাডামেন্ট অবস্থায় চলতে থাকি। এই চলাচলটা আমাদের একটু সীমিত করাটা উচিত হবে, কারণ মশাটা আমরা দেখেছি যে দিনে এবং রাত্রে যে কোনো সময় আমাদের কামড়াতে পারে, এবং যার কারণে এটা নিয়ে কিন্তু আমাদের একটা বড় ধরনের শঙ্কার কারণ রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় সব বয়সীদেরই সতর্ক হতে হবে, তাগিদ দেন এই বিশেষজ্ঞ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।